গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি চোখ মন জোড়ানো সুন্দর একটা পরিবেশের সাথে তোমাদেরকে নিয়ে। তো চলো দেখতে থাকো, আর এই সুন্দর পরিবেশটা দেখার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলে, আর আমি চলে এসেছি দেখো আমার সেই বৌদির বিশ্ববিখ্যাত শিলিগুড়ি থেকে আনা ডল্লে খসানি গাছ। তো অনেক লঙ্কাই হয়েছে, ওরা কিছু তুলেছে, তারপরেও বাকি লাল লাল হয়ে দেখো নিচে সব পড়ে গেছে, আর পুরো গাছ ভরা লঙ্কা, কত খাবে। তো যাই হোক, প্রচুর ফলন সারা বছর হয়, আর এখানে গাছপালাগুলো মানে শিলিগুড়ির থেকে যে বেগুন গাছ, এই লঙ্কা গাছ, এগুলো না অনেক বড়, মানে আমার থেকে বড় বড় গাছ, লগা দিয়ে পারতে হবে এরকম অবস্থায়। দেখো আমি রীতিমতো লাভ দিয়ে গাছের থেকে এই লঙ্কাগুলো তোমাদের দেখাচ্ছি, মানে কতটা বড়, ভাবতে পারছো? এই দেখো ডল্লে গাছ, এই দেখো গাছটা, আর এই বেগুন গাছটাও অনেক বড় বেগুন হয়েছে, দেখেছো? তো যাই হোক, এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছটাও বেশ বড় লেবু হয়েছে। তো এরকম পরিবেশের সঙ্গে বেশ ভালো লাগে না, পরিবেশ দেখতে থাকতে খুব ভালো লাগে। তো যাই হোক, সবসময় তো আর থাকা হয় না, যখন আসি একটু বেশ আমার তো খুব ভালো লাগে, আর গাছপালা ভীষণই ভালোবাসি আমরা সবাই। চলো, গাছ থাকবে জল থাকবে না তা কী করে হয়। এবার চলে আসলাম আমাদের পুকুর ধারে, মানে এটা আমাদের পুকুর, কাকা জ্যাঠাদের পুকুর, মানে সবার মিলিত যৌথ পুকুর। তো এখানে আশপাশে দেখো অনেক নারিকেল গাছও আছে, তো সব কিছু। এবার চলে যাব আমাদের এই পুকুরের পাড়েই আছে আমার বাবার বাগান, বেশ বড়, আর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। চলো, এই হচ্ছে আমার বাবার গাছের সঙ্গে বাগান, মানে আমাদের বাগান করিয়ে দিই, অনেক বড়। এই যে আমার পুত্র আর আমার ভাই আসছে, এটা হচ্ছে আমার ভাই, এই যে আমার কাকার ছেলে, এটা তো চেনো। চলো দেখি বাগানে কি বসানো হয়েছে। এই হচ্ছে সেই বাগান, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সুপারি গাছ সেটা এখন পরে বলবো যদি সবকিছু সম্ভব হয়। তবে আমাদের সাথে প্রতিনিয়ত কিছু না কিছু সুখ দুঃখ মিলিয়েই চলছে জীবনটা, তাও আমরা থেমে থাকি না, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। তো এখানে দেখো গাছের ফাঁক দিয়ে এক চিলতা রোদ বেশ মিষ্টি লাগছে, তার সাথে সাথে তোমাদের সঙ্গে কিছু গাছের পরিচয় করাই। এটা হচ্ছে এলাচ গাছ, দেখেছো? এটা হচ্ছে এলাচ গাছ, ফল হয়নি বাট গাছ হয়েছে। এখানে দেখো লঙ্কার অনেক দানা ফেলা, এখানে প্রচুর চারা হয়েছে, এগুলো নিয়ে আবার অন্যান্য জায়গায় বসিয়ে দেওয়া যাবে। এখানে হয়েছে লাল শাক, বলে না লাল নোটে শাক, সেই। আর এটা হচ্ছে গোলমরিচের গাছ, জানো তো, এখনো ফল হয়নি কিন্তু গাছপালাগুলো তো হয়েছে, ফল নিশ্চয়ই হবে। তো এই আম গাছটা কেটে দিয়েছে, ওর মধ্যেই গোলমরিচ গাছটা। নিজেদের খাওয়ার মতো টুকটাক এই বাগানগুলো পড়েই আছে, তাই একটুখানি একটু লাগানো হয়, বাপিকে বলি একটু লাগাতে, টুকটাক করে একটু লাগায় তুলে খাওয়ার জন্য, ভালোই লাগে। দেখো একটু বাগানটা ঘুরে দেখে, এই দেখো এখানে শিম গাছ লাগানো আছে, এই যে আমার পেছনটা দেখছো, এগুলো শিম গাছ লাগানো আছে, মানে যা হয় নিজেদের খাওয়া যায় এই আর কি। আর এখানে আম গাছ আছে, এই আম গাছগুলো কিন্তু সব দোফলা আম গাছ, জানো তো। ওই তো বেগুন গাছ লাগিয়েছে, পালং শাক, মানে ওই দুটো তিনটে করে, কটা বেগুন গাছ আছে, দুটো দুটো তিনটে বেগুন গাছ, এই টুকটাক। তো এই দেখো এগুলো হচ্ছে দোফলা আম গাছ, এখানে আম বেশ হয়, এর আগে দেখানো হয়েছে প্রচুর আমের ফলন হয়। তো এবার দেখাবো তোমাদেরকে লবঙ্গ গাছ, সেটাও কিন্তু এই বাগানটায় আছে। তো চলো এই শিম গাছটাও দেখিয়ে দেওয়া হলো। শিম গাছে না খুব বেশি হচ্ছে না ফল, জলের অভাব, কে তুলে দেবে। এই দেখো এটা হচ্ছে লবঙ্গ গাছ, বেশ বড় হয়েছে, দেখেছ অনেক বড়, পাতাগুলো একদম চকচক করছে। অনেকেই হয়তো জানো, তারপরেও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে একটা দুটো করে ওই বেগুন গাছ, টমেটো গাছ, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, একটা দুটো করে লাগানো হয়েছে নিজেদের খাওয়ার মতো। এই গাছটা হচ্ছে সেই গোবিন্দভোগ চালের মতো একটা সুন্দর ফ্লেভার দেয়, এগুলো ভাতের মধ্যে অনেকে ভাত বানিয়ে সেটার মধ্যে দিয়ে ভাত করে। তো যাই হোক গাছটার নাম আমি ঠিক জানি না, ওই যে বললাম আমি নিজে অনেকের সঙ্গে পরিচিতি নয়, তারপরেও তোমাদের পরিচয় করাতে এসেছি। তো চলো এই সুন্দর বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমাদের পুকুর ধারে অনেক নারকেল গাছ আছে, এখন সেগুলোর ফলন অনেক কমে গেছে, আগের মতো আর ফল হয় না, জানি না কেন, আগে অনেক ডাব হতো, এখন আর হয় না, আমাদের ডাব নারকেল কিনে খেতে হয়। তারপরেও গাছগুলো আছে, টুকটাক হয় আর কি,
তো এখানেও কিন্তু ডাব নারকেলেরও ভাগ আছে, পুরো পুকুর ধার জুড়ে যে গাছগুলো আছে সবটাই যে আমার বাবার তা না, এখানে বাবা কাকাদের মিলিতই আছে। তো চলো দেখাই, এত বড় বাগানটা চারিদিকে লম্বু গাছ দিয়ে ভর্তি। এই হচ্ছে আমার বাবার নারকেল গাছগুলো, এগুলো আমার বাবার ভাগের, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে আমার বাপির ভাগের। দেখো গাছগুলো জলের মধ্যে কি অসাধারণ লাগছে, তাই না? তো এইদিকে আছে আবার বাবা কাকা জ্যাঠাদের। তো এই তো এসেছিলাম বাড়ি। যাই হোক, চলো তোমাদের এই আজকে বাগান, বিয়ের বাগান থেকেই শুরু করলাম ভিডিওটা, আর বাড়ির কিছু গাছপালা দেখালাম, ওই যে কি বলে লঙ্কার গাছ, এবার এখান দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, পুকুরের পুরো পাশ দিয়ে ঘুরে 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 বাড়ি যাবো। বাড়িকে এবার ছাদে কি গাছ লাগানো হয়েছে, কি এনেছি না সাই থেকে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, চলো যাই। পাখিটা কেউ ডাকছে না কেন? তো দেখো সুন্দর একটা রাস্তা, পুকুরের পাশ দিয়ে একদম বালি আর পরিষ্কার রাস্তা। তো দেখো এটা দেখে আমার পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। বাগানের মধ্যে এরকম আগে আমার দাদুর আমলে এরকম মাচা কুড়ে ঘর বানানো থাকতো, কারণ অনেক ফল ফলাদি গাছ ছিল, আম হতো, কুল হতো, সেগুলো পাহারা দেওয়ার জন্য বাইরে থেকে লোক এসে থাকতো, কাজ করতো, এগুলো স্মৃতিরও মন্থন বলা যায়। তো যাই হোক, চলো এক সাইড দিয়ে ঢুকলাম আর পেছন দিক দিয়ে বাড়িতে ঢুকে যাব, এই আর কি। তবে আমাদের মধ্যে জীবনে দুঃখ কষ্ট সব সময় থাকে। এ দেখো আর একটা কথার মধ্যে কথা, এটা হচ্ছে আমাদেরই বাঁশ গাছ, দেখেছ? তো যাই হোক, সব কিছু চলতে থাকে, তার মধ্যে দিয়েও নিজেদের থেমে থাকা যায় না, আমরা এগিয়ে যাই। আমাদের সঙ্গেও কালকে একটা এমন দুর্ঘটনা ঘটে গেল যেটা হওয়ার ছিল না, তারপরেও কিন্তু দেখো আমরা কীরকমভাবে চলছি না, সব কিছু ভুলে, কারণ এটাই বাস্তব, এটাই নিয়ম মনে হয়। এই কুল গাছটা জলে পড়তে দেখে এর আগে একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, এই কুল গাছটা কেটে দেওয়া হয়েছিল, দেখেছো? আবার কত বড় বড় গাছ বেরিয়ে গেছে গড়ার থেকে, এই দেখো, এই দেখো এখানটাও কেটে দেওয়া হয়েছে, এটাও উঠে গেছে, মানে কেটে দিলেও এরা চলে আসে। তো এই যে সেই সুপারি গাছগুলো এনে লাগিয়েছিলাম একদিন নার্সারির থেকে, সুপারি গাছগুলো এখানে একটা মারা গেছে, আর আপাতত এই যে তিনটে আছে এখানে, এই একটা, এই একটা আর এই একটা, আর বাকি মারা গেছে। এদিকে একটু পেঁপে গাছ লাগিয়েছে, এই যে এখানে একটা একটা সজনা গাছ, ডাটার গাছ। তো এই হচ্ছে, আর এইখানে দেখো সবজির খোসা ফেলে রাখা হয়, এগুলো সার হয়, এগুলো আবার ছাদে যে গাছ আছে ওখানে নিয়ে গিয়ে তুলে দেওয়া হয়। এই হচ্ছে দেখো পুকুরের পাশ দিয়ে এখন কিন্তু আমরা বাড়িতে ঢুকে যাব, বাড়ির পেছন দিয়ে ঢুকছি। এই দেখো বাড়ি চলে আসলাম, ওই ছাদ কিন্তু আমি এদিক দিয়ে গেলাম, সামনে দিয়ে পেছন দিয়ে ঘুরে চলে আসলাম। তো চলো, এ দেখো বাড়ির ভেতরে, এই দেখো পেঁপে হয়েছে, দেখেছো? মানে গাছপালা সবাই খুব সুন্দর করে তৈরি করে বানায়, খুব ভালো লাগে, সুন্দর হয়েছে গাছে। হ্যাঁ কি সুন্দর কুমড়ো কিন্তু পেকে গেছে, এটাও বাড়ির উঠানে, বুঝতে পারছো? বাড়ির উঠানে কুমড়ো গাছ, এই দেখো তুলসী গাছ, এই যে বুঝতে পারছো নিশ্চয়ই, আর এই দেখো কুমড়ো পচে গাছের মধ্যে, এই দেখো নষ্ট হয়ে গেছে, কি অবস্থা বলো? এরা কিরম বাড়ির মধ্যে থাকে দেখে না, আমার খুব আফসোস হচ্ছে। না গো একটুখানি দাগ হয়েছিল, ভাবছিল থাকবে, তারপর যাই হোক নষ্ট হয়ে গেছে। দেখো এই এখানে কি সুন্দর কাঠের উনানে, তুমি একটু তাকাও, এটা আমার ছোট কাকিমা দেখো রান্না করছে, আর এটা হচ্ছে আমাদের পুরানো রান্নাঘর, এখানে আগে কিন্তু আমার মা কাকিমারা সবাই রান্না করতো, বলো? এখন আর হয় না, কথা বলো, এখন আর আগে রান্না হতো, এখন আর হয় না, এখন শুধু কাকিমা অনেক কাঠ কাছেতেই আছে, ওই জন্য এখন করছে, সময় আছে বলে, নইলে গ্যাসেই করে। আর এখন এখানটা পুরো কাঠের গোডাউন হয়ে গেছে, সবার যে যার আলাদা আলাদা রান্নাঘর হয়ে গেছে, আর এরকম কাঠের জালে রান্না কত সুন্দর লাগে দেখো। এই দেখো রান্নাঘরের নিচেই একটা টমেটো গাছ হয়েছে, তাতেও টমেটো হয়েছে, দেখেছো? এই হচ্ছে গ্রাম পচে গেছে চারটে, বাপন পারছে না কেন রে? এইটা কি গাছ, লাউ গাছ না? একটা লাউ গাছ, সব কিন্তু বাড়ির মধ্যে হয়ে যায় টুকটাক,
কুমড়োটা আপন পারত, কুমড়ো পচে গেছে ওপরে দুটো, এখানে একটা পেরে নে তো, পেরে নে, বাপ বকবে না, পেকে গেছে নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে গেছে, ওটা পচে গেছে তো, পচাটাই পার আগে, ওটা কেটে ফেলে দে, ফেলে দিয়ে এটা, আর এই যে দেখালাম, দেখো উঠোনের মধ্যে গাছ, দেখছো এই যে বাড়ি আমাদের, প্রচুর রোদ্দুর তাকাতে পারছি না, চলো দেখিয়ে দি। এই গাছগুলো, এগুলো ইনকা, এগুলো আনা হয়েছে, এই যে টবগুলো এনেছিলাম, টবের মধ্যে লাগানো হয়েছে, এই যে ক্যালেন্ডুলার, এগুলো আগে আনা হয়েছিল, জবা গাছ, এই একটা জবা, এই একটা জবা, এগুলো হয়েছিল মা ফুল তুলেছ, এই যে কুড়ি হয়েছে, আগে তুলে মা পুজো দিয়ে দিয়েছে, আর ধনে পাতা লাগানো হয়েছিল টবের মধ্যে, কত ধনে পাতা হয়েছে দেখছো, এমনি ভিজিয়ে ফেলে দিয়েছে, এগুলো সব ধনে পাতা তুলে তুলে রান্না করা হয় একটা ছাদে, আর এই যে হয়েছে এটা সবই দাও, এই গাছটাও আনা হয়েছে, এটা আচ্ছা ছাদে দেখো লেবু গাছ, এই দেখো দুটো লেবু হয়েছে ছাদের গাছে, এই একটা, এই একটা, এসব হচ্ছে ছাদের গাছপালা, আরও কিছু আছে সেদিকে, যেখানে জানি না এগুলো কী, বেগুন গাছ লাগানো হচ্ছে, টমেটো গাছ, এটা স্ট্রবেরি গাছ, এটা আগে আনা হয়েছিল, এই দেখো এটা হচ্ছে লাল শাক, লাল নোটে, এই হচ্ছে গাছপালা, এটা তো বহু পুরানো গাছ, অনেক দিনের, অনেক বড় হয়েছে, বুঝতেই পারছো, এটা আগেও দেখেছি, এতক্ষণ যে আমি তোমাদের সারা পুকুর ধার বাইরে ঘুরিয়ে আনলাম, এই হচ্ছে সেই পুকুর, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই বাগান ওই চারপাশ দিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসলাম, এই হচ্ছে জেঠুর বাড়ি, এটা আমাদের বাড়ি, এখানেও কিছু গাছপালা আছে, এটা পেয়ারা গাছ, এটা থোকা থোকা টগর গাছ, এগুলো ডেলি ইউজ করা হয়, একটা গাছ, এখানে বিলেতি ধনে পাতা হয়, এটা তাহলে বেরা, এই হচ্ছে রাস্তা, একটা রাস্তা, আমরা স্নান করিনি সকালে, ঘুমের থেকে উঠে ব্রেকফাস্ট করে আর একটুখানি আশপাস ঘুরলাম, অ্যাকচুয়ালি মন মেজাজটাও ঠিক নেই, কালকে হঠাৎ করেই মানে আমার মামা মারা যান, মরার বয়সও হয়নি আর কিছুই না, হুট করে তেমন কিছু অসুস্থ ছিল না, হুট করেই মারা যায়, তো আমরা সেখানেই ছিলাম রাত্রে, মামা বাবাকে নিয়ে বাড়িতে এসেছি, বাপিরও শরীরটা ভালো না, তাই আপাতত এখন বাপের বাড়িতেই আছি বলে আজকে ভিডিওটাও করলাম তোমাদের জন্য, এবার গিয়ে এখন নিজে স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো, তো চলো ভিডিওটা এরপরও যদি কিছু দেখানোর থাকে অবশ্যই দেখাবো, আর তা নাহলে আজকে এখানেই রাখবো, তো চলো সঙ্গে থাকো।